ইতিমধ্যে যেটো ট্রেলার মুকলি হয়েছে সামাজিক মাধ্যমত, সেই ট্রেলারটোয় ইতিমধ্যে কিন্তু খলগনির সৃষ্টি করেছে। ট্রেলারটোয় ভাল পাইছে, গতিকে সিনেমাখনের কথা কবই না, ভাল পাইছে, সিনেমাখনও ভাল পাব। আর সিনেমাখনত বহুত টেকনিক্যাল মানে ভাল কাম করা হয়েছে, কারণ বাইরত করেছো, আমি লন্ডন করেছো, প্রডিউসারজন লন্ডনের, নিজের স্টুডিও আছে যত এনিমেল সিনেমাখনের গ্রাফিক স্টার্ট করেছে। সো তেনেকুৱা এটা স্টুডিও যেটা হাতত আছে আমার, আমি যান পর কষ্ট করেছো যাতে ভালকে, আজিকালি বড় দিগদার, আজিকালি জন্তু জানোয়ার ওলাবলে নিদিয়ে সিনেমাত ইন্ডিয়াত বিশেষ। সো সেই কারণে বহুত বস্তু গ্রাফিক্সত কষ্ট করে খরচ করে করবলগিয়া হয়েছে, মানে একটা হেভি অ্যামাউন্ট প্রয়োজন হয়েছে, ভাল ভাল অ্যামাউন্টে গেছে। আর মই ভাবো এই অ্যামাউন্ট ধুনিয়াকে ঘুরে আসব, আর মানুষে শিকারে রেকর্ড সৃষ্টি করব লাগে মোর মতে। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক মই এইখিনিতে কম যে দৌড়ি দৌড়ি যাম অসমীয়া সিনেমা চাম জুবিনদার মুখেৰে ওলাইছিল, আর জুবিনদাই সকলে জ্ঞাত, জুবিনদার প্রথমখন ছবির পর আরম্ভ করে এতিয়ালৈকে যে অসমীয়া সিনেমার গতি, সেই গতি কিন্তু স্থবির হওয়া নাই। 2015 মই স্টার্ট করেছিল, এটা মই আন্দোলন বলি কম, এটা অসমীয়া সিনেমার আন্দোলন, সেটো কোনো করা নাছিলে, সেই কারণে মই মিশন চাইনা করলো, বহুত পয়সা খরচ করে সেখানে খুব ভাল ইনকাম করেছে। তেতিয়া মানুষে ভাবা হল যে অসমীয়া সিনেমা হয় মানুষে চায়, কেউ নাচাব, যদি নতুন আমি কন্টেন্ট দিব পারো, নতুন ভাল বস্তু দিব পারো, নিশ্চয় চাব। সো সেই ধরনের এটা তারপর যাত্রা আরম্ভ হল, কাঞ্চনজঙ্ঘা করলো, তারপর রত্নাকরে খুব ভাল বিজনেস করলে, রঘুপতি বিরাট ধুনিয়া বিজনেস করেছে, ডক্টর বেজবরুয়া খুব ভাল করেছে, সবতে মানে জড়িত কিন্তু দেই যেনকে নহলেও। আর সেইটাই বিচারছিল প্রথম কথা, যে ইন্ডাস্ট্রিটা গ্রো হোক, মানুষের সিনেমা চাওক, অসমীয়া সিনেমা বন্ধ হল, খোলাইছো কামুরি কামুরি জোর জবরদস্তি খোলাইছে, একদম বন্ধ হয়ে থাকা হল, এটা নতুন হল কেবাটাও হল, এটা 15টা আর নতুন হল খুলিছে, গতি আর যত যত হল নাই তার হল খুলিব লাগে, সরকে হলেও একটা একটা ধুনিয়া ধুনিয়া হল খুলিব লাগে। হলের ক্ষেত্রে মাজুলি ফেলেও কিনা পরিকল্পনা আছে নাকি? মাজুলি তো মানে কয়ে আছো, আর কোনোবা দুজন মানে মূল কথাও পাতিছে, আর হলের ক্ষেত্রে সরকারেও সাবসিডি টাবসিডি দিয়ে আছে এটা, গতি সেইবিল লব লাগে, যার অল্প সিনেমার কারণে পয়সা খরচ করবলে ইচ্ছা আছে, তেওঁলোক উদ্যোগী লড়া ছলী আগুয়ে আহিব লাগে, যত যত হল নাই, মাজুলি তো হল একটা বিরাট প্রয়োজন লাগেই, নহলে যোরহাট চাবলে আহিব লাগে। সো মাজুলি নিচিনা একটা জায়গা হলটা দরকার আমার। ইতিমধ্যে যেটো ট্রেলার মুকলি হয়েছে সামাজিক মাধ্যমত, সেই ট্রেলারটোয় ইতিমধ্যে কিন্তু খলগনির সৃষ্টি করেছে, ট্রেলারটোয় ভাল পাইছে, গতি সিনেমাখনের কথা কবই না, ভাল পাইছে, সিনেমাখনও ভাল পাব। আর সিনেমাখনত বহুত টেকনিক্যাল মানে ভাল কাম করা হয়েছে, কারণ বাইরত করেছো, আমি লন্ডন করেছো, প্রডিউসারজন লন্ডনের, নিজের স্টুডিও আছে যত এনিমেল সিনেমাখনের গ্রাফিক্স স্টার্ট করেছে। সো তেনেকুৱা এটা স্টুডিও যেটা হাতত আছে আমার, আমি যান পর কষ্ট করেছো যাতে ভালকে, আজিকালি বড় দিগদার, আজিকালি জন্তু জানোয়ার ওলাবলে নিদিয়ে সিনেমাত ইন্ডিয়াত বিশেষ। সো সেই কারণে বহুত বস্তু গ্রাফিক্সত কষ্ট করে খরচ করে করবলগিয়া হয়েছে, মানে একটা হেভি অ্যামাউন্ট প্রয়োজন হয়েছে, ভাল ভাল অ্যামাউন্টে গেছে। আর মই ভাবো এই অ্যামাউন্ট ধুনিয়াকে ঘুরে আসব, আর মানুষে শিকারে রেকর্ড সৃষ্টি করব লাগে মোর মতে। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলক মই এইখিনিতে কম যে দৌড়ি দৌড়ি যাম অসমীয়া সিনেমা চাম জুবিনদার মুখেৰে ওলাইছিল, আর জুবিনদাই সকলে জ্ঞাত, জুবিনদার প্রথমখন ছবির পর আরম্ভ করে এতিয়ালৈকে যে অসমীয়া সিনেমার গতি, সেই গতি কিন্তু স্থবির হওয়া নাই। 2015 মই স্টার্ট করেছিল, এটা মই আন্দোলন বলি কম, এটা অসমীয়া সিনেমার আন্দোলন, সেটা কোনো করা নাছিলে, সেই কারণে মই মিশন চাইনা করলো, বহুত পয়সা খরচ করে সেখানে খুব ভাল ইনকাম করেছে, তেতিয়া মানুষে ভাবা হল যে অসমীয়া সিনেমা হয় মানুষে চায়, কেউ নাচাব, যদি নতুন আমি কন্টেন্ট দিব পারো, নতুন ভাল বস্তু দিব পারো, নিশ্চয় চাব। সো সেই ধরনের এটা তারপর যাত্রা আরম্ভ হল, কাঞ্চনজঙ্ঘা করলো, তারপর রত্নাকরে খুব ভাল বিজনেস করলে, রঘুপতি বিরাট ধুনিয়া বিজনেস করেছে, ডক্টর বেজবরুয়া খুব ভাল করেছে, সবতে মানে জড়িত কিন্তু দেই যেনকে নহলেও। আর সেইটাই বিচারছিল প্রথম কথা, যে ইন্ডাস্ট্রিটা গ্রো হোক, মানুষের সিনেমা চাওক, অসমীয়া সিনেমা বন্ধ হল, খোলাইছো কামুরি কামুরি জোর জবরদস্তি খোলাইছে, একদম বন্ধ হয়ে থাকা হল, এটা নতুন হল কেবাটাও হল, এটা 15টা আর নতুন হল খুলিছে, গতি আর যত যত হল নাই তার হল খুলিব লাগে, সরকে হলেও একটা একটা ধুনিয়া ধুনিয়া হল খুলিব লাগে। হলের ক্ষেত্রে মাজুলি ফেলেও কিনা পরিকল্পনা আছে নাকি? মাজুলি তো মানে কয়ে আছো, আর কোনোবা দুজন মানে মূল কথাও পাতিছে, আর হলের ক্ষেত্রে সরকারেও সাবসিডি টাবসিডি দিয়ে আছে এটা, গতি সেইবিল লব লাগে, যার অল্প সিনেমার কারণে পয়সা খরচ করবলে ইচ্ছা আছে, তেওঁলোক উদ্যোগী লড়া ছলী আগুয়ে আহিব লাগে,
যত যত হল নাই মাজুলীতো হল একটা বিরাট প্রয়োজন লাগেই, নহলে যোরহাটত চাবলে আহিব লাগে। সো মাজুলীর নিচিনা একটা জায়গার হলটা দরকার আমার নিশ্চয়কই। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।